অবশেষে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম। পাসপোর্ট জমা রাখা এবং 5000 টাকা মুচলেকা, এই দুই শর্তে সকালে তার জামিন মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। গণমাধ্যমকে শক্তিশালী মাধ্যম উল্লেখ করে সবাই যেন দায়িত্বশীল আচরণ করেন বলেও পর্যবেক্ষণ দেন বিচারক বাকি বিল্লার ভার্চুয়াল আদালত। জামিনের লিখিত আদেশ পাওয়ার পর যথাযথ প্রক্রিয়া শেষে শিগগিরই কারাগার থেকে রোজিনা ইসলাম মুক্ত হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। আরও জানাচ্ছেন ড্যানি ত্রং। বৃহস্পতিবারই শেষ হয় সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের বিষয়ে দুই পক্ষের শুনানি। রোববার আদেশের দিন রাষ্ট্রপক্ষ আদালতের কাছে উল্লেখ করে যে দণ্ডবিধি ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে করা এই মামলাটি স্পর্শকাতর, তাই রোজিনা ইসলাম পাসপোর্ট জমা দিলে তার জামিনে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নেই। রাষ্ট্রপক্ষের আর্জির সাথে দ্বিমত পোষণ করেননি আসামিপক্ষ। দুই পক্ষের বক্তব্য শুনে আদালত অবশেষে শর্ত সাপেক্ষে সাংবাদিক রোজিনার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। যে পাসপোর্টটা আদালতে দাখিল করতে হবে যেন সে বিদেশে না যেতে পারে, যেহেতু মামলাটা অত্যন্ত সেন্সিটিভ, মামলাটা এখন তদন্ত পর্যায়ে আছে। অত এই পর্যায়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিলে আমাদের আপত্তি নেই এবং সেই শর্তেই তাকে 5000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে। জামিনের লিখিত আদেশ কারাগারে যাওয়ার পর মুক্তি মিলবে রোজিনা ইসলামের। তার আইনজীবী বলেন, রোজিনার সাথে কথা বলার পরই এই মামলায় আইনি লড়াইয়ের জন্য যা করণীয় তা নির্ধারণ করা হবে। লার্নেড পাবলিক প্রসিকিউটর বেশ কিছু ডকুমেন্টস বিজ্ঞ আদালতে দাখিল করেছেন, যে ডকুমেন্টসের কন্টেন্টস সম্পর্কে আমরা জ্ঞাত না। যদিও কন্ডিশনাল বেইল ইজ নট এ বেইল ইন দি আই অফ ল, তদুপরি আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আশাবাদী। কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক মনে করেন, এই মামলার কারণে উদ্ভূত পরিস্থিতি নিরসনে সরকারের উচিত রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহার করে নেয়া। আমরা এবং প্রশাসন মুখোমুখি দাঁড়াবো, আমাদের অবস্থান সাংঘর্ষিক হবে, এটা সুস্থতার লক্ষণ না। এটার একটা শান্তিপূর্ণ এবং সম্মানজনক সমাধান হচ্ছে এই মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেওয়া হোক, এবং যে ক্ষত হয়েছে এটা তো আর দাগটা সারবে না, কিন্তু ক্ষতটা উপশমের জন্য সরকারের রাজনৈতিকভাবে উদ্যোগী হওয়া উচিত। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সংগ্রহে গেলে রোজিনা ইসলামকে প্রায় 6 ঘন্টা একটি কক্ষে আটকে রেখে হেনস্থার পর সরকারি নথি সরানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। টানিত রং, মাই টিভি, ঢাকা।